আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটেমসের আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা ইতিমধ্যে একটি ভিডিও আপলোড দিয়েছি, পাবলিশ করেছি, সেটি জানেন যে আগামীকালকে ডেট দেওয়া আছে ওখানে। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে আপনাদের আজকে সেই সার্কুলারটি দিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই ফেসবুক আছি, মাহবুবুর রহমান তুহিন তার এই স্যারের অ্যাকাউন্টে আমি আসি। ওখানে আমি নোটিশটি দেখতে পেয়েছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের শূন্যপদ এবং জাতীয়করণের সরকারি প্রাথমিক বিদ্যালয় PEDP এর আওতাধীন প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতভুক্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও সকল উপজেলার শিক্ষা থানার স্থানীয় নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করছি। দেখতে পাচ্ছেন রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ এই তিনটি জায়গায় সহকারী শিক্ষক পদের নাম বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা এবং আপনাদের বয়সের যে একটি ই ছিল 14/4/2023 তারিখের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 31 থেকে 30 বছর। অর্থাৎ আপনাদের যে বয়স শিথিলতা ছিল সেই বয়স শিথিলতা কার্যকর হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 স্কেলে ন্যূনতম 2.5, 5 স্কেলে 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আপনারা যেভাবে আগে আবেদন করেছেন সেভাবেই অনলাইনে আবেদন করতে পারবেন dpe.tetok.com.bd-র মাধ্যমে। আবেদন ফি টোটাল আপনার টেলিটক সার্ভিস চার্জ সহ 220 টাকা লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আবেদন করতে পারবেন dpe.tetok.com.bd-র মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাকার মানে পে করার পর আর কোনো তথ্য সংশোধন করতে পারবেন না, তাই টাকা পে করার আগেই সংশোধন করে নেবেন। তারপর পরবর্তীতে লিখিত পরীক্ষা চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদন পরীক্ষাকারী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগের নিয়মেই কোটা সব থাকবে, অর্থাৎ 60% নারী এবং 20% পুরুষ কোটা এবং 20% পুরুষ কোটা, এবং এই তিনটি কোটার মধ্যে 20% বিজ্ঞান কোটার জন্য বরাদ্দ থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাতেই থাকুন। টুডে এডুকেশন মিডিয়া আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।